শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো সবজির দাম হাতের নাগালে থাকায় খুশি ক্রেতারাও আর বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি তবে বছর শেষ এবং নির্বাচনকে সামনে রেখে রাজধানীবাসীর অনেকেই ঢাকা ছাড়ায় ক্রেতার সংখ্যা বেশ কম নাজিয়া কোনা জানাচ্ছেন বিস্তারিত রাজধানীর বাজারে এখন শীতকালীন নানা সবজি ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে মূলা শিম লাউ গাজর টমেটো সহ সব ধরনের সবজি দোকানে থরে থরে সাজানো শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাজারে সবজির সরবরাহ বাড়ছে বিক্রেতারা বলছেন সরবরাহ পর্যাপ্ত থাকায় সবজির দাম কম তবে ক্রেতা সমাগম কম থাকায় বেজা বিক্রিতে গতি নেই লোকজন দেশে বাড়িতে যাইতে যায় নির্বাচনী এলাকায় আর নির্বাচনের উপলক্ষে বেসা কিনি হওয়ার কথা বেশি কিন্তু এই বছর তার মানে একটা বেসা নাই মূলত বৃষ্টি এই বেগুন এই বেগুন বৃষ্টি হয়ে গেছে সিম তিরিশ পঁচিশ এই করলা তিরিশ ওই তাল বেগুন তিরিশ পঁচিশ কম শীত শীতের শীতে নন তো সিজন তো এখন এখন সেদিনের দাম কম কমে থাকবো তবে ক্রেতারা খুশি রং বেরঙের বাহারি সবজি সহনীয় দামে পেয়ে আগে থেকে আমি দশ পনেরো টাকা কমই পাচ্ছি সব কিছুতে ভালো আছে আলুর দাম কত সেটা এখনো জানা হয়নি তবে মনে হয় রিজনেবল হবে সবজি তো এখন কম্পারেটলি কম মনে হচ্ছে আগে বেশি ছিল এখন দাম কমেছে অনেক সবজি এখন অনেক আগের তুলনায় সবজির দাম কম সবজি সহ বাজারে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দামই সহনীয় বলে জানান সাধারণ ক্রেতারা নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ